ভাই মানে নমস্কার। এই আজের ইউটিউব শোকে আপনাদের স্বাগত জানাচ্ছি। মু শিশিরকান্ত মিশ্র আপনার এক সাথী। এই ইউটিউব মাধ্যমে আপনার নিকটকর হওয়ার চেষ্টা করছি। সমস্ত আপনার জানান্তি ইউটিউব এক সোশ্যাল মিডিয়া। যদিও মু বিষয়ে আগরু জানি ইউটিউব এতে পাওয়ারফুল বলে মু নিকটরে অনুভব করছি। ইউটিউবরে যে মানে নিজের রুচি অবা পেশা আপনাতে তাকে ইউটিউবার কুযায়। দুনিয়ার এপরি বি বহু সাঙ্গ অছন্তি যে মানে আমি নিজে কেবে দেখি নথিবা কেবে জানি নথিবা কিন্তু ভার্চুয়াল মিডিয়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম রে আমার সাঙ্গ থেকে ফেসবুক রে হচ্ছেন টুইটার রে হচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি সাঙ্গ যার চিহ্না পরিচিত কে নিজ নিজ ভিতরে কিছু নথিবে কিন্তু সেই মানে মধ্য বহুত কাম রে নিজের আসিপারন্তি। সেইপরি এইঠারে বি সেইপরি আমি সাঙ্গ দ্বারা বহু নলেজ আগ্রহ পারিবা এবং তা সহিত অন্যান্য উপকার মধ্যে পাইপারিবা। যদি এপরি আমার সামনে এপরি এক প্ল্যাটফর্ম আছে কাহিঁকি বা আমি তার লাভ উঠাইবা নাই। 17-18 বর্ষর পিলা ঠারু আরম্ভ করি 18 তো নিশ্চয় এথিপাই 18 বর্ষ নিহাতি দরকার কিন্তু 18 বর্ষ ঠারু আরম্ভ করি 80-90 বর্ষ পর্যন্ত বহু লোক এতে সামিল অলতু আমি একাঠি হওয়া এবং আমার নূয় এক সোসাইটি নূয় এক কমিউনিটি আমি গঠন করিবা। মাত্র মু আজি যাহা কহিবাকু যাউছি তার উদ্দেশ্য হেলা চলন্তু এই ইউটিউব মাধ্যমরে জরিয়ারে আমি আমার বন্ধুত্বকু আগেইবা। এখানে এক কমিউনিটি ইউটিউব কমিউনিটি সৃষ্টি করে তার লাভ নিশ্চয় নেবা। ইউটিউবর যে উপকারিতা আছে তার সুযোগ নেবা এবং আমার এখন আমার কামরে লাগাইব। সবুদিন ইউটিউবরে শহ শহ নূয় চ্যানেল খুলুছি এবং সেইপরি শহ শহ নূয় চ্যানেল কিংবা বিভিন্ন প্রকার চ্যানেল
ସସ୍ପେଣ୍ଡ ହେଉଛି। ବହୁ ଲୋକ ମଧ୍ୟ ଏହାକୁ ଆପଣାଇ ତାପରେ ଏହାର ୟୁଟ୍ୟୁବର ଗାଇଡ଼ଲାଇନ ଅବା ଅନ୍ୟ ବିଷୟ ନ ଜାଣିବା ଦ୍ୱାରା ଫ୍ରଷ୍ଟ୍ରେଟ୍ ହୋଇ ଅଧାରୁ ବନ୍ଦ କରିଦେଇଥାନ୍ତି। ଯେଉଁମାନେ ଏଥିରେ ପେଶା ଭାବେ ତାକୁ ନିଅନ୍ତି, କିଛି ପରିଶ୍ରମ ଦ୍ୱାରା ସେମାନେ ବହୁ ନିଜର ନାମ ପ୍ରସାର କରିଥାନ୍ତି ଏବଂ ବିନା କିଛି ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ, ବିନା କିଛି ଲେଖାପଢ଼ା, ବିନା କିଛି ଡିଗ୍ରୀ ସହିତ ଏଥିରେ ଅନେକ ରୋଜଗାର କରିପାରିଥାନ୍ତି। ଏଥିପାଇଁ ବହୁତ ପେସେନ୍ସ ରହିବା ଦରକାର। ଦେଖାଇବାରେ ବହୁତ ଅଳ୍ପ ଦିନରେ ମଧ୍ୟ ୟୁଟ୍ୟୁବର ସକ୍ସେସଫୁଲ୍ ହୁଅନ୍ତି ଏବଂ କାହାକୁ ବି ବର୍ଷ ବର୍ଷ ଲାଗିଯାଏ, କିନ୍ତୁ ପେସେନ୍ସ ରଖିଲେ ୟୁଟ୍ୟୁବରୁ ଆମେ ନିଜର ଯାହା ଆମେ ଭାବୁଥିବା ତାଠାରୁ ଅଧିକ ରୋଜଗାର ବି କରିହେବ। ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ହେଲା ଏଥିରେ କିଛି ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ ଦରକାର ହେଉନି, ମାତ୍ର 20 ଏବଂ 25ଟି ଭଲ ଭାବରେ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରି ତାକୁ ଷ୍ଟାର୍ଟ କରି ହେବ ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଏହା ବଢ଼େଇବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବର ବଢ଼େଇବ, ଏହାସବୁ ଧୀରେ ଧୀରେ ହେବ। କିନ୍ତୁ ଏଥିପାଇଁ ଧୈର୍ଯ୍ୟ ଦରକାର। ସେ ଯାହା ହେଉ, ଆଜି ଆମେ ଏଇ ୟୁଟ୍ୟୁବ ଜରିଆରେ ଆମର ଭାବର ଆଦାନ ପ୍ରଦାନ ସହ ଅନ୍ୟାନ୍ୟ ଯାହାକି ହେଲା ନାମ କମେଇବା, ରୋଜଗାର କରିବା, ସେଇଟା କରିପାରିବା। ଏହାର ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ୟୁଟ୍ୟୁବର ଯାହା ଜାଣିଥିବା ନିୟମ ଗୁଡ଼ିକୁ ଆପଣଙ୍କୁ ବତାଇବି। କିନ୍ତୁ ମୁଁ ଯିବା ପୂର୍ବରୁ, ଏହି ଭିଡ଼ିଓ ସାରିବା ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କୁ ଏତିକି ଅନୁରୋଧ କରିବି, ମୋତେ ଆପଣ ଏଇଠି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ। ଧନ୍ୟବାଦ।